নমস্কার, শুরু করছি আজকের অনলাইন জিকে ক্লাস। প্রথমে কাচকেরিয়ার আমার বাংলার সৌজন্যে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনলাইন জিকে ক্লাস। আজ তারিখ 28 ডিসেম্বর 2023, বাংলা 11ই পৌষ 1430। খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে তরুণ তরুণী নেয়ার জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীন সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস দপ্তরে কাজের জন্য এই নিয়োগ। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে সম্ভবত 14 জানুয়ারি 2024। 100 নম্বরের লিখিত পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। জেনারেল স্টাডিজ 50 নম্বর, অ্যারিথমেটিক 50 নম্বর, সময় থাকবে 1.5 ঘন্টা। এই পরীক্ষায় সফল হলে 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। জেনারেল স্টাডিজ বিষয়ের প্রশ্ন থাকবে দৈনন্দিন বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, ভারতীয় ইতিহাস, ভারতীয় ভূগোল, এছাড়া অঙ্ক থাকবে মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী, আর থাকবে মেন্টাল এবিলিটি। যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তারই পূর্বাভাস দেয়া হলো। প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে যে ধরনের প্রশ্ন এবং তার উত্তর করতে হয় সে বিষয়ে আমরা আলোচনা করব। রোজকার নিয়মেই আমরা চলে আসছি বিশেষ বিশেষ খবরে। অনলাইন জিকে ক্লাসে সবাইকে স্বাগত। নজর রাখুন, বর্ষ শেষে শীতের আমেজ উধাও, বঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। কোথাও কোথাও রাতে ও ভোরে মেঘলা যুক্ত থাকছে, হালকা কুয়াশার আস্তরণ থাকবে। জানুয়ারি পর্যন্ত এই রকম আবহাওয়া থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। চলে আসছি বিশেষ বিশেষ খবরের পরের খবরটিতে। মুম্বাই সিটি এফসি গোয়ার পর কেরল ব্লাস্টার্সের কাছে পরাজিত হল মোহনবাগান। আইএসএলে 1-0 গোলে হারল মোহনবাগান। আসছি পরের খবরটিতে। মরশুমে 53 গোল রোনাল্ডোর। সৌদি লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দাপট। সৌদি প্রো লিগে অ্যাওয়ে ম্যাচে আল ইত্তিহাদের বিরুদ্ধে 5-0 গোলে জয়ী হয়েছে আল নাসের।
জোড়া গোল করলেন পর্তুগিজ তারকা। আসছি পরের খবরটিতে, ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্ট ফলাফল দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় 5 উইকেট হারিয়ে 256 রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে এলগার অপরাজিত 140 রান করেছেন। টেস্টে 8 নম্বর সেঞ্চুরি করলেন কে এল রাহুল। আসছি পরের পর্বে, পরের পর্বে রয়েছে আমাদের বিশেষ দিন। আজ 28 ডিসেম্বর 2023, বাংলা তারিখ 11ই পৌষ 1430। বিশেষ দিনের বিষয়টি আপনারা সবাই জানেন, আরও একবার বলছি, আজকে 28 ডিসেম্বর এই দিনটির যে তাৎপর্য তা আমরা তুলে ধরব। বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা আপনাদের সামনে আমরা রাখছি, আপনারা নজর রাখুন। 1921 সালের 28 ডিসেম্বর কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল উদ্বোধন করলেন তৎকালীন প্রিন্স অফ ওয়েলস, পরবর্তীকালে রাজা অষ্টম এডওয়ার্ড এই কাজটি করেছিলেন। কলকাতার এই সৌধের শতবর্ষ পূর্ণ হয়েছে। 1901 সালে 94 বছর বয়সে মহারানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে সাদা মার্বেল পাথরের এই ভবনটি নির্মিত হয়েছিল 1921 সালের 28 ডিসেম্বর। আসছি পরের বিশেষ দিনটিতে, 1983 সালের আজকের দিন অর্থাৎ 28 ডিসেম্বর সুনীল গাভাস্কর টেস্ট ক্রিকেটে 30তম সেঞ্চুরি করেছেন, ভেঙে দিয়েছেন ডন ব্যাডম্যানের রেকর্ড। চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ইনিংসে গাভাস্কর 236 রানে অপরাজিত থাকেন। আসছি পরের বিশেষ দিনটিতে, সাহিত্যিক রমাপদ চৌধুরী 1922 সালের 28 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। রেল শহর খড়গপুরে তার শৈশব কেটেছিল। সাহিত্য জীবনে বাঙালি মধ্যবিত্তের জীবন তুলে ধরেছেন তিনি। এই ছিল আজকের বিশেষ দিন। আসব খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার পরীক্ষা সম্ভবত 14 জানুয়ারি 2024। তারই প্রস্তুতির জন্য যে ধরনের প্রশ্ন আসে তা আমরা তুলে ধরার চেষ্টা করছি, আর এই কাজে আমাদের একটি বিশেষজ্ঞ টিম, তাদের অক্লান্ত পরিশ্রম নিয়োজিত থাকে আপনাদের সাফল্যের দিকটি বিবেচনায় রেখে। টেট পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন কমন এসেছে, আমরা তুলে ধরেছিলাম বেশ কয়েকটি পর্বে। এবারে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের বিশেষজ্ঞ টিম যে ধরনের প্রস্তুতির কথা তুলে ধরছেন তা এক নজর দেখুন। যারা পরীক্ষায় বসছেন বা ভবিষ্যতে বসবেন তাদের কথা ভেবেই আমাদের এই প্রশ্ন উত্তর পর্ব। যদি আপনাদের সাফল্যের ক্ষেত্রে আমরা ন্যূনতম প্রয়াস রাখতে পারি তারই জন্য আমাদের এই প্রচেষ্টা। দেখতে থাকুন কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন
জিকে ক্লাসের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে কিভাবে প্রস্তুতি নেবেন তারই ধাপগুলো আমরা তুলে ধরতে চাইছি। নজর রাখুন, আপনার পরিচিত মহলে এই অনুষ্ঠান দেখার সুযোগ করে দিন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর দেখতে থাকুন। পূর্বেই বলেছিলাম 100 নম্বরের লিখিত পরীক্ষা প্রশ্ন থাকবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস ভিত্তিক, থাকছে জেনারেল স্টাডিজ 50 নম্বরের, থাকবে অ্যারিথমেটিক 50 নম্বরের, সময় দেয়া থাকবে 1.5 ঘন্টা। এই পরীক্ষায় সফল হলে 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। জেনারেল স্টাডিজ বিষয়ের প্রশ্ন থাকবে দৈনন্দিন বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, ভারতীয় ইতিহাস, ভারতীয় ভূগোল, এছাড়া অঙ্ক থাকবে মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী, আর মেন্টাল এবিলিটি, যে ধরনের প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকছে সেই পূর্বাভাস আমরা দেওয়ার চেষ্টা করছি। আসছি প্রথম প্রশ্নে, মানব দেহ কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে? 1, 2, 3, 4 করে 4টি অপশান, অথবা ABCD করে 4টি অপশান থাকবে। সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে। প্রশ্নটি ছিল মানব দেহ কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে। জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম থাকে। সঠিক উত্তরটি হচ্ছে 23 জোড়া। আসছি পরের প্রশ্নে, কোন দেশে সবথেকে বেশি সংখ্যক দ্বীপ রয়েছে? প্রশ্নটি আরও একবার বলছি, কোন দেশে সবথেকে বেশি সংখ্যক দ্বীপ রয়েছে? উত্তর হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডে সবচেয়ে বেশি সংখ্যক দ্বীপ দেখা যায়। আসছি পরের প্রশ্নে, খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে যে ধরনের প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকে তারই পূর্বাভাস আমরা দিচ্ছি। আপনারা নজর দিন, দেখতে থাকুন পরীক্ষা প্রস্তুতির জন্য। ইংরেজি ক্যালেন্ডারের কোন মাস একজন রোমান শাসকের নামে? আরও একবার প্রশ্নটি বলছি, ইংরেজি ক্যালেন্ডারের কোন মাস একজন রোমান শাসকের নামে? 1, 2, 3, 4 করে 4টি অপশান, সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে। জুলাই মাসটি জুলিয়াস সিজারের নামে। ইংরেজি ক্যালেন্ডারের যে জুলাই মাস আছে সেই জুলাই মাসটি হচ্ছে জুলিয়াস সিজার, তার নামে। তিনি একজন রোমান শাসক ছিলেন, তার নামে এই জুলাই মাসটি। আসবো পরের প্রশ্নে, কোন দেশকে রামধনুর দেশ বলা হয়, রেইনবো কান্ট্রি? কোন দেশকে রামধনুর দেশ বলা হয়? এর উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। আসবো পরের প্রশ্নে, কোন শহরের ডাক নাম দ্য বিগ অ্যাপল? আমরা খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে যে সামনে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার প্রশ্ন প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তুলে ধরছি পরীক্ষার্থীদের সাফল্যের জন্য। দেখতে থাকুন, কোন শহরের ডাকনাম দ্য বিগ অ্যাপল? 1, 2, 3 করে অপশান থাকছে, এর উত্তর হচ্ছে, আমি সরাসরি উত্তরে আসছি, কোন শহরের ডাকনাম দ্য বিগ অ্যাপল? উত্তর হচ্ছে নিউ ইয়র্ক।
কত সাল থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হয়? ক্রীড়া জগতের একটি প্রশ্ন, এই 2022-এ কাতার বিশ্বকাপ হয়ে গেল, আর আমাদের প্রশ্নটি ছিল কত সাল থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছিল। 1, 2, 3, 4 করে চারটি অপশান থাকবে, 1932, 1934, 1936, 1930। এর সঠিক উত্তর হচ্ছে 1930। 1930 সাল থেকে বিশ্বকাপ ফুটবলের আয়োজন শুরু হয়েছিল। আসব পরের প্রশ্নে, বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে, এটাই হচ্ছে প্রশ্ন। এর উত্তর হচ্ছে ভিটামিন B12। বৃষ্টির জলে যে ভিটামিন থাকে তার নাম হচ্ছে ভিটামিন B12। বৃষ্টির জলে যে ভিটামিন থাকে তার নাম B12। আসব পরের প্রশ্নে, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কী? আমাদের প্রশ্নটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কী? 1, 2, 3, 4 করে অপশান থাকছে, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কী? এর উত্তর হচ্ছে দুর্গেশ নন্দিনী। এই দুর্গেশ নন্দিনী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, যা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। আসব পরের প্রশ্নে, শ্রীলঙ্কার জাতীয় খেলা কী? আসছি উত্তরে, শ্রীলঙ্কার জাতীয় খেলা হচ্ছে ফুটবল। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম হচ্ছে ফ্যাদোমিটার। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তুলে ধরছি, আপনারা নজর রাখুন। অ্যাস্ট্রোস্যাট একটি মহাকাশ টেলিস্কোপ কোন দেশ উৎক্ষেপণ করেছে? প্রশ্নটি আরও একবার করছি, অ্যাস্ট্রোস্যাট একটি মহাকাশ টেলিস্কোপ যা কোন দেশ উৎক্ষেপণ করেছে? এর উত্তর হচ্ছে অ্যাস্ট্রোস্যাট এই মহাকাশ টেলিস্কোপটি উৎক্ষেপণ করেছে ভারত। আসছি পরের প্রশ্নে, পঞ্চামৃত অঙ্গীকারটি কার সাথে সম্পর্কিত? পঞ্চামৃত অঙ্গীকারটি কার সাথে সম্পর্কিত? এর উত্তর হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য COP26 করা পঞ্চামৃত প্রতিশ্রুতির অধীনে 2030 সালের মধ্যে ভারতের লক্ষ্য 500 GW অজীবাশ্ম শক্তির ক্ষমতা অর্জন করা। আমাদের প্রশ্নটি ছিল পঞ্চামৃত অঙ্গীকারটি কার সাথে সম্পর্কিত? উত্তর হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই। কোন ধাতু স্বর্ণ কিনা তা বিচার করার জন্য কোন অ্যাসিড সাধারণত পরীক্ষার উপাদান হিসেবে ব্যবহৃত হয়? প্রশ্নটি আরও একবার বলছি, কোন ধাতু স্বর্ণ কিনা তা বিচার করার জন্য কোন অ্যাসিড সাধারণত
পরীক্ষার উপাদান হিসেবে ব্যবহৃত হয়। উত্তর হচ্ছে নাইট্রিক অ্যাসিড। 1, 2, 3, 4 করে চারটি অপশান থাকবে, সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে। নাইট্রিক অ্যাসিড উত্তর। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছি, দেখতে থাকুন। কয়লা গ্যাসের প্রধান উপাদান কি? কয়লা গ্যাসের প্রধান উপাদান কি? কয়লা গ্যাসের প্রধান উপাদান কি? এর উত্তর হচ্ছে মিথেন। কয়লা গ্যাসের প্রধান উপাদান হল মিথেন। আসছি পরের প্রশ্নে, ফ্যাট দ্রবণীয় হরমোন কোনটি? ফ্যাট দ্রবণীয় হরমোন কোনটি? ফ্যাট দ্রবণীয় হরমোন হচ্ছে থাইরয়েড হরমোন। ফ্যাট দ্রবণীয় হরমোন হচ্ছে থাইরয়েড হরমোন। আসছি খাদ্য দপ্তরের, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন যে প্রার্থী বাছাই করে থাকে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায়, সেই সংক্রান্ত বিষয়ভিত্তিক আমরা প্রশ্নে আসছি। গোড়ায় গলদ এই বাগধারাটির অর্থ কী? গোড়ায় গলদ বাগধারা কী হবে? বাংলার উপরে যে প্রশ্ন, গোড়ায় গলদ বাগধারা কী হবে? আসছি উত্তরে। 1, 2, 3, 4 করে চারটি অপশান থাকবে। গোড়ায় গলদ বাগধারা হচ্ছে শুরুতেই ভুল। আসছি এই রকমই আরও একটি প্রশ্নে, অমাবস্যার চাঁদ বাগধারা কী হবে? অমাবস্যার চাঁদ এর বাগধারা হচ্ছে দুর্লভ বস্তু। অমাবস্যার চাঁদ বাগধারা হচ্ছে দুর্লভ বস্তু। আরও একটি এই ধরনের প্রশ্নে আসছি, রাবণের চিতা। সাধারণত এই ধরনের প্রশ্ন এসে থাকে, রাবণের চিতা বাগধারা হচ্ছে রাবণের চিতা জ্বলছে, এর বাগধারা হচ্ছে চির অশান্তি। রাবণের চিতা হচ্ছে চির অশান্তি, অমাবস্যার চাঁদ হচ্ছে দুর্লভ বস্তু, যা সহজে মেলে না। গোড়ায় গলদ, আমরা সাধারণত এই ধরনের কথায় কথা বলি, গোড়ায় গলদ রয়েছে, তার বাগধারা হচ্ছে শুরুতেই ভুল। আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, দিনের অপর ভাগকে কী বলে? 1, 2, 3, 4 করে চারটি অপশান থাকছে। দিনের অপর ভাগকে কী বলা হয়? দিনের অপর ভাগকে বলা হয় অপরাহ্ন। আসব অঙ্কের দুই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, অনুষ্ঠানের শেষ পর্বে রয়েছি আমরা। সাধারণত এই ধরনের অঙ্কই খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে এসে থাকে, আপনারা দেখতে থাকুন। দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের বিয়োগফল 6, সংখ্যা দুটি কত? দুটি সংখ্যার অনুপাত হচ্ছে
5:7, আর তাদের বিয়োগফল হচ্ছে 6, সংখ্যা দুটি কত? তাহলে উত্তরে আসছি, 7-5=2, 2=2, তাহলে 5 থেকে 7 বাদ হলে 2, 2=6, বিয়োগফল হচ্ছে 6, আর 1=3, তার অর্ধেক 3, 5=15, 7=21, তার মানে 3×5=15 আর 3×7=21, সংখ্যা দুটি হলো 15 আর 21। আসছি আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্কে, সাধারণত এই ধরনের অঙ্ক এসেই থাকে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2, পিতা পুত্রের বয়সের অনুপাত 7:2, পিতার বর্তমান বয়স 42 বছর, 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? অপশন থাকছে, এ উত্তর হচ্ছে 2, বি উত্তর হচ্ছে 5, সি উত্তর হচ্ছে 10, আর ডি উত্তর হচ্ছে 12। তাহলে প্রশ্নটি ছিল পিতা পুত্রের বর্তমান বয়স, পিতা পুত্রের বয়সের অনুপাত 7:2, পিতার বর্তমান বয়স 42 বছর, 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? চলে আসছি সরাসরি অঙ্কটিতে, 7:2 বলেছে, তাহলে 7x আর 2x, 7x=42, আর x=42/7, তাহলে 6×7=42, x=6, তাহলে 2×6=12। এবার বলেছে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল, 12 কে 10 দিয়ে বিয়োগ করলে 2, তাহলে উত্তর হবে 2, পিতা পুত্রের বয়সের অনুপাত 7:2, 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল, পুত্রের বয়স ছিল 2 বছর। আর এই প্রশ্নের সাথে সাথেই শেষ করছি আজকের মতো অনলাইন জিকে ক্লাস। অনুষ্ঠান দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন, সাবস্ক্রাইব করুন। আজকের মতো শেষ করলাম, নমস্কার।